হে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধু, আপনি কি সেই সব মানুষগুলির দলে যারা ইঞ্জিনিয়ারিং কনট্রাকশন দেখলে মনের অজান্তে প্রশ্ন আসে, এগুলি কি করে সম্ভব আর এটা কিভাবে তৈরি করা হয়েছে? যদি আপনি সেই সব মানুষগুলির দলে হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই নদী বা সমুদ্রের বুকে এই সব বড় বড় ব্রিজ দেখে আপনাদের মনে প্রশ্ন এসেছে, এই ব্রিজগুলি কিভাবে তৈরি করা হয়েছে। আপনি জেনে না থাকলে নো প্রবলেম, আমি তো আছি বস। নদীর মধ্যে এইসব ব্রিজ তৈরি করে ইঞ্জিনিয়ারদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করতে হয়, এবং পানির গভীরতা যত বেশি হয় ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ তত বেশি হয়। অ্যাকচুয়ালি বন্ধু, ইঞ্জিনিয়াররা সবার প্রথমে অনেকগুলি লোহার পাতকে ঠিক এইভাবে গোল অ্যাসেম্বল করে, এরপর ব্রিজের নিচে যে পুলটা তৈরি করা হবে ঠিক সেই জায়গাতে এইটাকে নিয়ে যাওয়া হয়, জলের তলায় একেবারে মাটি পর্যন্ত সেটা সেট করে দেওয়া হয়। একে কফার ড্যাম বলা হয়। এরপর এই কফার ড্যামের ভেতরে সব জল বড় বড় পাম্পের সাহায্যে বের করে নেওয়া হয়, যার ফলে ড্যামের ভিতরের অংশটি পুরোপুরি খালি হয়ে যায়, যার জন্য ইঞ্জিনিয়াররা তখন খুব সহজে পুলটিকে তৈরি করে নেয়। পরে পুলগুলি পুরোপুরি তৈরি হয়ে গেলে খুব সহজে রাস্তা বানিয়ে ফেলে, কিন্তু এইগুলি মোটেও সহজ কাজ নয়, মাঝে মাঝে এই কাজ ব্যর্থও হয়ে যায়। আমাদের পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেগুলি তৈরি করতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতে হয়, কিন্তু মাঝে মাঝে অদক্ষ মনোবল ব্রিজ নির্মাণ করতে তখন ফলাফল এমনই ভয়ানক হয়। আর এইসব ব্রিজ বানাতে খুবই দক্ষ ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। তো বন্ধু, এই ব্রিজ তৈরির ফ্যাক্টরি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাকে আমরা ঠকাবো না।